আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে সপ্তম শ্রেণীর সামার প্রজেক্ট দু হাজার তেইশ স্বাস্থ্য শাড়ি শিক্ষা অর্থাৎ তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের প্রত্যেকের স্কুল থেকে কিন্তু স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রজেক্ট করতে দেওয়া হয়েছে তোমরা প্রজেক্টটা কীভাবে করবে একটু বুঝে নাও দেখো তোমরা স্কুল থেকে অনেক স্কুলে বলেছে খাতায় করতে অনেকে আর্ট পেপারও কিনতে বলেছে অনেকে প্রজেক্টের খাতাও কিনতে বলেছে স্কুল থেকে যেমন বলেছে সেইভাবে তোমরা করো যদি কোনো আর্ট পেপার নাও আর্ট পেপারের প্রথম পেজে তোমরা এইভাবে লিখবে স্কুলের নাম আমি যেমন লিখে যাও বেয়ালা শ্যামা সুন্দরী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমে এইচএস তোমরা এটা লিখবে লেখার পর স্কুলের একটা লোগো থাকে সেটা যদি দাও তো খুব ভালো হয় যদি ছবি এঁকে দাও আরও সুন্দর হয় তারপর লিখবে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা গ্রীষ্মকালীন প্রকল্প এখানে নাম লিখবে শ্রেণী লিখবে যেমন সপ্তম শ্রেণী লেখা হয়েছে বিভাগ লিখবে ক্রমিক সংখ্যা লিখে দেবে লিখে দিয়েছে একটা ঠিক আছে বিষয় হচ্ছে স্বাস্থ্য শিক্ষা গ্রীষ্মকালীন প্রকল্প ঠিক আছে তা ম্যাক্সিমাম স্কুলে স্বাস্থ্য ও শিক্ষা থেকে কি কি লিখতে করতে দিচ্ছে তো তোমাদের পাঠ্য বইতে বিভিন্ন ধরনের যে ব্যায়ামগুলো রয়েছে যেমন দেখো বিভিন্ন আসনগুলো যেমন দেখো পদ্মাসন রয়েছে ধনুরাসন রয়েছে ঠিক আছে বর্জাসন রয়েছে ঠিক আছে উষ্টাসন বৃক্ষাসন রয়েছে নৌকাসন রয়েছে ভুজাঙ্গাসন পশ্চিম উত্তাসন এই আসনগুলো তোমাদের কিন্তু পরপর পেজেতে ছবিগুলোকে দিতে হবে ছবিগুলো তোমরা কম্পিউটার থেকে বার করে নিয়ে আসতে পারো এবং সবার থেকে ভালো হয় যদি তোমরা ছবিগুলো হাতে এঁকে নাও এইভাবে যদি তোমরা হাতে আঁকো তাহলে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে এবারে অনেক স্কুল আছে যে এই পদ্মাসন ধনুরাসন বর্জাসন বৃক্ষাসন উষ্ঠাসন এইগুলো কিন্তু এঁকে এদের ব্যায়ামের ব্যবহার উপকারিতা ঠিক আছে ব্যায়ামগুলো কীভাবে করা হয় সেগুলো লিখতে বলেছে আবার অনেক স্কুলে লিখতে বলিনি যাদের স্কুলে লিখতে বলিনি তোমরা তাহলে এইভাবে করে দেবে আর যাদের লিখতে বলেছে তোমরা আসনের ছবিটা দিয়ে তারপরে সুন্দর করে ব্যায়ামের প্রণালী এবং এর উপযোগকারিতা তোমরা লিখে দেবে তার এইভাবে কিন্তু স্বাস্থ্য শারীরিক শিক্ষার প্রজেক্টটা তোমরা করে নিতে পারো তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের কোন কোন বিষয়ের কি কী প্রোজেক্ট দিয়েছে আমাকে কমেন্টে ভালো করে লিখে পাঠালে আমরা চেষ্টা করব সেই ধরনের প্রোজেক্টগুলো তোমাদের ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের পুজোগুলো করতে সুবিধা হয় ঠিক আছে তো আজকের এই ভিউটি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো